তনিমা কেমন আছো? ভালো আছি। অনেক দিন পর তোমাকে দেখলাম, তোমার দর্শকরা অনেক মিস করে। আমরা সেই সেই কথায় পরে আসব, কিন্তু তোমার শুরুটার কথা যদি জিজ্ঞেস করি, শুরুটা হয়েছিল কিভাবে? আমাদের একটা নাটকের দল আছে মঞ্চে, দলটার নাম হচ্ছে নাট্যচক্র। তো ওখানে আমি প্রথম যখন স্টেজে উঠি তখন আমার বয়স 2-2.5 বছর। মানে যখন একটা বেবি ছেলে না মেয়ে এটা বোঝা যায় না। আচ্ছা। কারণ আমার প্রথম অভিনীত চরিত্রটি ছিল একটা ছেলের। আচ্ছা। এবং ক্যারেক্টারটার নাম ছিল শাহজাদা বুলবুল। তো তখন তো অবভিয়াসলি আমি বুঝে বা আমার আগ্রহ থেকে কাজ করিনি, ওটা বাবার কারণে করতে হয়েছে। আমার বাবা ওই দলটার প্রেসিডেন্ট, তো সেই কারণে ওখানে কাজ করা। এরপর মাঝে মাঝে ছাড়া ছাড়া ভাবে গ্রুপে কাজ করতাম। তারপর একটা নাটক করলাম 5-6 বছর বয়সে, আমার বাবার প্রযোজনায়। বাপি তখন টেলিভিশনে ছিলেন, আবু আল সাইদের লেখা, নাটকটার নাম ঠিকানা। তো ওটাতেও কাজ করেছিলাম ওই যে বাবার ইচ্ছাতে। তারপরে আরেকটু বড় হওয়ার পর যখন ক্লাস 7-8-এ পড়ি তখন প্রথম আমি একটা নাটক করলাম যেখানে জাহিদ হাসান ছিলেন, রবীন্দ্রনাথের মাল্যদান। তো ওই নাটকটা করার পর না সবাই খুব ভালো বলছিল। আমার এখনো মনে আছে যে আমরা কোন একটা কল শোতে গিয়েছিলাম কোন একটা মফস্বল এলাকায়, তো তখন তো টেলিভিশন অনেক বড় একটা ব্যাপার ছিল, তো ওখানে সবাই আমাকে চিনতে পারছে। আমার মনে হয় যে ওই সময়টাই কোন একটা ভাবে আমার মধ্যে এই ফিলিংসটা তৈরি হয়ে গেছে যে হ্যাঁ, বীজটা রোপণ হয়ে গেল মনে হয়, ওইটাই হবে। ওইভাবেই আসলে আমার মনে হতো কি যে আমাকে লেখাপড়া যেমন করতেই হবে, ভাতটা ঠিক মতন খেতেই হবে, তেমন নাটকটা তোমার করতেই হবে। তনিমা, এই যে অভিনয়ের পেছনে এই যে ছোটবেলা থেকে এক ধরনের চর্চা বা এই গাঁথনিটা গেঁথে গিয়েছিল, সেটা কি কার প্রভাবে? বাবা মহামেদের প্রভাবে নাকি অভিনেত্রী ফাল্গুনী হামিদের প্রভাবে? প্রভাবটা আসলে দুজনেরই ছিল, দুজনেরই প্রভাব ছিল, বাবারও ছিল মারও ছিল, কারণ দুজনেই কাজ করতেন। আরেকটা জিনিস যেটা না বললে না, সেটা হচ্ছে যে আমার বাবা টেলিভিশনে থাকার কারণে টেলিভিশন জায়গাটা ছিল আমার ঘর বাড়ির মতো। ওই সব কিছু মিলিয়ে হয়েছে কি যে প্রভাবের বিষয়টা ছিল না, আমার মনে হয় কি যে আমি একটা ওয়ের মধ্যে ছিলাম যে ওয়েটা আলটিমেটলি নাটকে এসে শেষ হয়। আচ্ছা আচ্ছা। স্বপ্নটা কি সবসময় অভিনয়ের ক্ষেত্রেই ছিল নাকি বড় হয়ে এটা হবো ওটা হবো এই ধরনের কোনো আলাদা কোনো স্বপ্ন ছিল? আমার 5 মিনিট পর পর স্বপ্ন চেঞ্জ হয়। আচ্ছা। আমার আমি যখন যে জিনিসটা দেখি তখন আমার সেটা ইচ্ছা করে। আমি যখন প্রথম দেশের বাইরে শুটিংয়ে গেলাম, তো আমি একা একা ফিরছিলাম ব্যাংকক থেকে, তো আমি এয়ারপোর্টে বসে আছি, আমি দেখলাম একটা এক্সিকিউটিভ মেয়ে একটা লাগেজ টেনে খুব স্মার্টলি হেঁটে যাচ্ছে, তারপর একটা কফি শপে বসলো, ল্যাপটপে কাজ করলো। আমি বাসায় ব্যাক করলাম, ব্যাক করে আমি ডালিমকে এবং আমার মাকে ডিসিশন দিলাম যে কালকে থেকে অভিনয় স্টপ, আমি কর্পোরেট লাইফ জব করব। হ্যাঁ, আমি কর্পোরেট লেডি হয়ে যাচ্ছি। আমার অসম্ভব ভালো লেগেছে ওই জিনিসটা, কিন্তু আলটিমেটলি কিছুই হয়নি। তো এরকম আমার চাহিদাগুলো বা আমার শখগুলো সবসময় খুব ফ্ল্যাকচুয়েট করতে থাকে। ডালিম কুমার এর প্রভাব কতখানি? আসলে অভিনয়ের বিষয়ে যে ডালিমের অনেক প্রভাব আছে সেটা বলে মিথ্যা বলা হবে, তবে অভিনয় কন্টিনিউ করার পেছনে তার প্রভাব আছে। সেটা হচ্ছে যে সাপোর্ট করাটা, ঠিক আছে, একটা কমফোর্ট জোনে রাখা। এক্স্যাক্টলি। একটা জিনিস হয় কি যে আমি কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার শ্বশুর মারা গেছেন কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার দেবর সবাইকে নিয়ে আমরা থাকি। তো হয় কি যে ডালিম এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করে দিয়েছে যে অ্যাটমসফিয়ারের কারণে ওনারাও কিন্তু আমাকে আলটিমেটলি কোঅপারেট করে, মানে ওনারাও কিন্তু কখনো ওনাদের বিরক্তিটা প্রকাশ করে না। হ্যাঁ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় যে বাসায় ফিরে বাসাটা যদি শান্তির হয় আমার মনে হয় একটা মানুষ সবকিছু করতে পারে, সবকিছু করতে পারে। তনিমা, তোমার ক্ষেত্রে একটা কথা অনেকেই বলে, আমিও বলতে পারি, সেটা হচ্ছে তনিমা হামিদ ভালো অভিনেত্রী, খারাপ অভিনেত্রী তো নয়, অনেকে চেয়ে বেটার অ্যাক্টিং করো, কিন্তু সেই হিসেবে তোমার নামটা একদম স্টারের পর্যায়ে বা ওরকম নক্ষত্রের পর্যায়ে আমরা দেখিনি, সেটার কারণটা কি? এটাতে আমি খুব লিস্ট বদার্ড। আচ্ছা, এটা হচ্ছে মেইন প্রবলেম। হ্যাঁ, এটা কিন্তু প্রবলেম, মানে আমি যদি আসলে এই বিষয়টা নিয়ে খুব বদার্ড হতাম তাহলে কিন্তু আমি কনসিয়াস হতাম যে আচ্ছা কি সমস্যা হচ্ছে বা কোথায় প্রবলেম হচ্ছে। আমি এটা নিয়ে লিস্ট বদার্ড কেন জানো? আমি যেই কাজটা করি সেটা আমি এনজয় করছি কিনা, ওই টাইমিংটা আমি এনজয় করছি কিনা, সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান দ্য রেজাল্ট। সেকেন্ডলি হচ্ছে আমার কিছু লিমিটেশনস আছে, এটা একদম শুরু থেকেই আছে। আচ্ছা, সেটা হচ্ছে আমি কিন্তু কখনো বাইরের প্রোডাকশনে কাজ করতাম না। আচ্ছা, স্ট্রিক্টলি এটা নিষেধ ছিল যে আমি শুধু আমার মায়ের প্রোডাকশনে কাজ করতাম। আচ্ছা। হ্যাঁ,
দু একজন যারা খুব কাছের ডিরেক্টর আছেন, যারা হয়তো মাকে ওইভাবে করে রিকোয়েস্ট করলে আমাকে অ্যালাউ করা হতো, আমি হয়তো তাদের নাটকে কাজ করতাম। কিন্তু কেন? এটা মনে করো মা চাইতেন না যে আমি বাইরে এত কাজ করি। বা নর্মালি কি হয় যে নায়িকাদের পেছন পেছন বা অ্যাক্ট্রেসদের সাথে কিন্তু তাদের মারা যায় বা একজন গার্জিয়ান থাকে। কিন্তু সেটা কি অনেক বেশি অ্যাক্টর অ্যাক্ট্রেসের প্রতি বা তোমার প্রতি ইনফ্লুয়েন্সড কাজ করতো মার ক্ষেত্রে, যে মা যেটা চাইবে আমার সেটাই করতে হবে? না, আমি ওই যে বললাম যে আমি আমার কাজটাকে এনজয় করতাম, আমি যেখানে কাজ করছি যতটুকু কাজ করছি আমি ওইটাকে এনজয় করতাম। এখন ওই ডিরেক্টরের সাথে আমি কাজ করতে পারছি না, কারণ ওই ডিরেক্টর ঢাকার বাইরে শুটিং করবে। আচ্ছা, তো আমার পক্ষে সম্ভব না। তো এরকম অনেকগুলো ব্যারিয়ারের মধ্যে দিয়ে আমি ছিলাম। মানে সবাই কিন্তু আলটিমেটলি জানে যে তনিমাকে নিতে পারবো, কিন্তু সেটার একটা লেন্দি প্রসেস হয়ে ওকে নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, এটা আমার মনে হয় যে প্রথম দিকে একটা ঝামেলা ছিল। আর বেসিক্যালি অ্যাজ এ হিউম্যান বিং আমার হয় না যে আমি খুব অ্যাম্বিশিয়াস না। আচ্ছা, বাই হুক আর বাই ক্রুক আমাকে এটা করতেই হবে, এই জিনিসটা আমার মধ্যে কখনো কাজ করেনি। আমার কাছে সবসময় মনে হচ্ছে যে আমি অ্যাক্টিংটা করতে পছন্দ করি, তোমাদের সঙ্গটা অনেক পছন্দ করতাম। আমার কলিগস যারা ছিলেন বা যেসব ডিরেক্টরদের সাথে আমি কাজ করেছি, তারা গুড আর ব্যাড আমি এই ডিবেটে যাব না, বাট আমি তাদের সাথে কাজ করতে কমফোর্টেবল ছিলাম। আচ্ছা, হ্যাঁ, সেই জন্য আমি কাজ করেছি। তাহলে তুই, তোমাকে যে জিজ্ঞেস করি যে মঞ্চ টিভি এই দু ক্ষেত্রেই কাজের পেছনে তুমি কোন জিনিসকে বেশি গুরুত্ব দিয়েছো? আমার নিজের ভালো লাগে। আচ্ছা, আমার মনে হয় যে আমি অনেককেই দেখি, অনেকে বলে যে আমরা দর্শকদের জন্য কাজ করি, কিন্তু একটু যদি ডিপলি তুমি চিন্তা করো দেখবা যে কেউই দর্শকের জন্য কাজ করে না। দর্শকরা তোমাকে খুব পছন্দ করে, কিন্তু আজকে থেকে তুমি অভিনয়কে একদম এনজয় করছো না, তুমি কি কন্টিনিউ করবা? সেই জব স্যাটিসফ্যাকশনটা খুবই জরুরি একদম। সো আমরা প্রথমে নিজের জন্য কাজ করি, তারপর সেটা দর্শকরা অ্যাপ্রিসিয়েট করুক সেটা আমরা চাই, হ্যাঁ, বা সেটাকে আরো ডেভেলপমেন্টের চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু অনেক এগিয়ে নিয়ে যায় আমার কাজকে, উৎসাহ যোগায়। সেটা তো ডেফিনেটলি, দর্শকরাই কিন্তু আমার ক্ষেত্রে আমার কাজগুলো দেখে। ডেফিনেটলি, আমি বলছিলাম যে দর্শকদেরকে ইগনোর করতে হবে বা তারা কোনো অ্যাপ্রিসিয়েশন, মানে তাদের অ্যাপ্রিসিয়েশন আমার কাজে লাগে না, বা তুমি আমাকে ভালো বললে আমি আনন্দিত হই না, এটা ডেফিনেটলি নট, ঠিক আছে? কিন্তু আমাকে এমন কিছু কেউ যদি করতে বলে যে যেটা আমি এনজয় করি না, সেটা আমি করব না। টেলিভিশন নাটকে বলো বা মঞ্চ নাটকে বলো, আমি অ্যাক্টিংটাকে এনজয় করি, এটা আমার এনজয়মেন্ট, যে কারণে আমি কিন্তু কাজটা করি।